ব্লগনেস মাধবীর চ্যানেলে স্বাগত বন্ধুরা। আজকে 1লা অক্টোবর, আমার ছেলের জন্মদিন, আর 14ই আশ্বিন রাত্রি 12টার সময় কেকটা কাটা হয়েছে, আর কালকে মানে 15ই আশ্বিনে খাওয়া দাওয়া হয়েছে। তার কিছুটা অংশ আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম, আজকে আমি ছেড়েছি। এটা কি দিচ্ছ? এটা এটা ফিস ফ্রাই, মাছের মাছের এটা ঢেঁড়স ভাজা, এটা মাছ সাথে বরবটি আছে না? বিনস, এটা বিনস, ঢেঁড়স, এটা মাছ ভাজা, এটা হচ্ছে কি? এটা ইয়ে কাঁচকলা ভাজা না, ওটা আলু ভাজা। আরে এটা গাজর ভাজা, ও গাজর পটল ভাজা, মাছ চিংড়ি দিতে হয় বলে নাকি? এগুলো সব চিংড়ি মাছ ভাজা। আচ্ছা এদিক থেকে, এদিক থেকে শুরু করি। কোন দেখো দুদিকেই জিনিস এমন যে চিংড়ি মাছ, এটা চিকেন, আর এটা হচ্ছে চাটনি। চাটনি আমার বাবা, আমার মা। সব তুলে দিচ্ছিস কেন? এত খেতে পারছি না মা। দারুন, একটুখানি কামড় দিই, এক কামড়। হ্যাঁ একটু একটু খাবো, আমার সব খেতে পারবো না। হ্যাঁ তাহলে আর তুই কি খেলি? আমি খেতে পারবো না তো। ও এটাও অসাধারণ হয়েছে, এই জন্য আমি বলেছিলাম খাসি করার নাম। জানি তো চিকেনটা না খেলেও হয় ততটা, এইগুলো কিন্তু সব জুত করে খেতে হবে। মৌ বলছিল খাসি করতে, কিন্তু আমি ওই জন্যই বারণ করলাম যে এত কিছু পদের পরে আমার ঠিক আর ওটা জুত হবে না খেতে। অসাধারণ হচ্ছে, অসাধারণ। তোমরা খাবে দেখবে, এত ভাত খেতে পারবো না। একটু চিকেন খাই। তুই হাফই তো খেলি, এক পিস চিকেন খাবো এইটা। মাছ ধরলি না? আর পারছি না, পেট ভরে গেছে। তাও তো মোচার তরকারি করতে বলেছিল, ওটা করিনি। মোচাটা একটু তিতো লাগলো বলে করলাম। ও একটা অসাধারণ হয়েছে। জাস্ট ফাটাফাটি চিকেনটা এখানে গিয়ে ঝাল লাগছে। কোথায় গিয়ে? ওর জিভে গিয়ে ঝাল লাগছে মা। আমি আর ভাতটা খাবো না। ঠিক আছে, দই মিষ্টিটা তো খা।
দই মিষ্টিটাও পরে খাবো। ঘটি বউটাকে বাঙাল বানিয়ে দিলে চামচিটা ঘরে দিও না।